আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লেবুর আচার। আর এই লেবুর আচারটা ভাত রুটি দুটোর সাথে কিন্তু খুবই দারুণ লাগে। আর এই লেবুর আচারটা এতটাই টেস্টি হয় যা না বানালে আপনারা হয়তো বুঝতেই পারবেন না। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, ভিডিওটি পুরো দেখতে হবে। আর দেখে যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে আমি 8টা বড় সাইজের লেবু নিয়ে নিয়েছি। লেবুগুলোকে এবার আমি ছুরি দিয়ে 4 ভাগ করব, কিন্তু পুরোটা কাটবো না। এইভাবে আমি পুরো লেবুগুলোকে কেটে রেখে দেব। এখানে আমার সব কটা লেবু কাটা হয়ে গেছে। এবার আমি এইভাবে ভাগ করে এর ভিতরে বেশি করে লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু অনেকটাই বেশি লাগবে এতে। সবগুলো এইভাবে কেটে লবণ দেওয়ার পর আমি এটাকে 1 মাস রোদেতে রেখে দেব। এখানে আমি লেবুটা 1 মাস রোদে দিয়েছিলাম আর লেবুটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর অনেক নরম হয়ে গেছে। এবার আমি আচারের কিছু মশলা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ সর্ষে কিছুটা, নিয়েছি মৌরি, মেথি, আর ফোড়নের জন্য নিয়েছি কালো সর্ষে আর একটু মৌরি। এবার আমি মশলাগুলোকে হালকা গরম করে নেব। প্রথমে আমি সর্ষেটা গরম করে নেব। সর্ষেটা আমার গরম হয়ে গেছে, এবার আমি সর্ষেটাকে নামিয়ে নেব। এরপর আমি মেথিটাকেও হালকা গরম করে নেব। মেথিটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে মৌরিটা এবার গরম করে নেব। সবগুলো গরম করার পর আমি মৌরি, মেথি আর সর্ষেটা বেটে নেব হামানে। এখানে আমি হামার নিয়ে নিয়েছি আর প্রথমে আমি মেথিটাকে গুঁড়ো করে নেব। এখানে আমার মেথিটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি এটা রেখে তারপর সর্ষেটা গুঁড়ো করে নেব। এবার আমি মৌরিটাও গুঁড়ো করে নেব। এখানে আমি লেবুর আচারের জন্য 2টো লেবু কেটে রেখেছি, এবার আমি এর রস বার করে নেব। এখানে আমি নিয়ে নেব 4 চামচ গুঁড়ো লঙ্কা। এখানে ঝালটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে 8টা লেবুর জন্য 4 চামচ লঙ্কা নিয়ে নিচ্ছি। এখানে লেবুর রসটা আমার বার করা হয়ে গেছে, আর নিয়ে নেব কিছুটা লবণ। লেবুগুলোকে এবার আমি একটা বোলে ঢেলে নেব। এখানে আমি কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি 1.5 কাপ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেব এর মধ্যে আমি মৌরি আর কালো সরিষা। এটা আমি 10-12 সেকেন্ড নাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবুগুলো। লেবু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লেবুর রসটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো লঙ্কা আর লবণটা। এবার আমি মশলাটা নাড়াচাড়া করে এই লেবুগুলোকে এবার খুন্তি দিয়ে এইভাবে আমি ভেঙে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মেথি। মেথি দেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা মৌরি। এবার আমি সবগুলোকে ভালো করে মিক্স করে একটু নাড়াচাড়া করে নেব। আমি এতে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আমার একটু ঝালটা কম লাগছিল সেই জন্য। Thank you.
কয়েক মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা সরষে। সরষে দেওয়ার পর আমি এটাকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন, গ্যাস আমি অফ করে দিয়েছি, রেডি হয়ে গেছে আমার লেবুর আচার। এখানে আমি একটা প্লাস্টিকের ডিব্বা নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে আচারগুলোকে এইভাবে রেখে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা আমি গরম করে ঠান্ডা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে তেল দেওয়ার পর কিন্তু আচারটা রোদে দিলেও হবে, না দিলেও হবে, আচারটা কিন্তু খাওয়া যাবে। ভিডিওটি আমার এখানে শেষ করছি। আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে রেসিপিটা। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।